الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدًا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فلولا نفر من كل فرقة منهم طائفة ليتفقهوا في الدين وَلْيُنذِرُوا قَوْمَهُمْ إِذَا رَجَعُوا إِلَيْهِمْ لَعَلَّهُمْ يَحْذَرُونَ وَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مَنْ يُرِدِ اللَّهُ بِهِ خَيْرًا يُفَقِّهُ فِي الدِّينِ أو كما قال عليه الصلاة والسلام শ্রদ্ধেয় সভাপতি হযরত উলামায়ে কেরাম সম্মানিত সুধি সমাজ দূর দূরান্ত থেকে আগত সর্বস্তরের মুসলমান ভাইয়েরা আমার ও আমার পর্দানিশীন মা ও বোনেরা, পবিত্র কোরআনের সূরায়ে তওবা এর 122 নম্বর আয়াতের শেষের অংশ আমি আপনাদের সামনে তিলাওয়াত করেছি। এতে আল্লাহ পাক রব্বুল আলামিন ইসলামী শিক্ষা সফল হওয়ার জন্য তিনটি গুণ চিহ্নিত করে দিয়েছে। তিন গুণ বিশিষ্ট ইসলামী শিক্ষা হবে সফল, তিন গুণ বিবর্জিত ইসলামী শিক্ষা বিফল হতে বাধ্য। ইসলামী শিক্ষা সফল হয় এবং ইসলামী শিক্ষা বিফল হয়। যে ইসলামী শিক্ষা তিন গুণ বিশিষ্ট হয় সেই ইসলামী শিক্ষা হয় সফল। তিন গুণের কোনো একটি গুণ যদি কোনো ইসলামী শিক্ষায় থাকে না তাহলে সেই ইসলামী শিক্ষা বিফল হতে পারে। গুণ তিনটি হচ্ছে যথাক্রমে ইসলামী শিক্ষার বৈশিষ্ট্য, ইসলামী শিক্ষার আদর্শ, ইসলামী শিক্ষার উদ্দেশ্য। ইসলামী শিক্ষা সফল হওয়ার জন্য তার বৈশিষ্ট্য হল শিক্ষার সাথে দীক্ষা। দীক্ষা ছাড়া শিক্ষা বিফল হতে বাধ্য। কথা বুঝতে অসুবিধা হয় আপনাদের? কঠিন লাগে? দীক্ষা ছাড়া শিক্ষা বিফল হতে বাধ্য। এই জন্য সফল ইসলামী শিক্ষার প্রথম গুণ হল শিক্ষার সাথে দীক্ষা। বাংলা শব্দগুলি বুঝতে যদি কারো অসুবিধা হয় তাহলে আরো সহজ বাংলায় বলি, জানার সাথে মানা, জানার সাথে মানা। ইসলামী পরিভাষায় বলি এলেমের সাথে আমল, এলেমের সাথে। এলেম হলো জানা,
আর আমল হলো মানা। বুঝে থাকলে দয়া করে বলুন তো, একজন লোকে নামাজের সূরা কেরাত দোয়া দুরুদ নিয়ম নীতি সব কিছু জানল কিন্তু নামাজ পড়ে না, তার জানা সফল না বিফল? তাহলে ইসলামী শিক্ষা যে তিন গুণের দ্বারা সফল হয়, তিন গুণের প্রথম গুণ হলো শিক্ষার সাথে দীক্ষা থাকতে হবে, শিক্ষার সাথে দীক্ষা থাকতে হবে। আমি সারা দেশের বিভিন্ন এলাকায় ঘোরাফেরা করি, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের গেইটে লেখা দেখতে পাই, শিক্ষার জন্য প্রবেশ কর, সেবার জন্য বের হও। এতক্ষণ যে বুঝলেন দীক্ষা ছাড়া শিক্ষা বিফল, কাজেই শিক্ষার জন্য প্রবেশ কর, এর সাথে যদি দীক্ষা না থাকে এই প্রবেশ করাটা সফল হবে না বিফল? বিফল। কাজেই কিছু যদি নীতি বাক্য লিখতেই হয়, বুঝে শুনে নীতি বাক্য যেন সার্থক হতে পারে সেই অনুপাতে লিখলে লিখতে হবে শিক্ষা দীক্ষার জন্য প্রবেশ কর। শুধু শিক্ষার জন্য প্রবেশ করব আমরা শিক্ষা প্রতিষ্ঠানে, না শিক্ষা দীক্ষার জন্য? শিক্ষা দীক্ষার জন্য প্রবেশ কর। আর সেবা কার? সৃষ্টির সেবা, আল্লাহর সৃষ্ট জগতের সৃষ্ট জীবের সেবা তখনই সফল হয় যখন স্রষ্টার এবাদত ঠিক থাকে। সৃষ্ট বড় না স্রষ্টা বড়? সৃষ্টের প্রাপ্য আছে আমার কাছে, আমার কাছে আল্লাহর সৃষ্ট জীবের সেবা চায়, আল্লাহরও প্রাপ্য আমার কাছে আছে, তিনি আমার এবাদত চান। বলুন স্রষ্টার কোনো প্রাপ্য নাই আমার কাছে? কি প্রাপ্য? এবাদত। যেমনভাবে সৃষ্ট জীবের প্রাপ্য আছে আমার কাছে, সেবা চায়, স্রষ্টারও প্রাপ্য আমার কাছে আছে, তিনি এবাদত চান। এবার বলুন সৃষ্ট বড় না স্রষ্টা বড়? তাহলে সৃষ্টের প্রাপ্য বড় না স্রষ্টার প্রাপ্য বড়? তাহলে সেবা বড় না এবাদত বড়? যার জীবনে এবাদত নাই তার সেবার কোনো দাম নাই, এবাদত ছাড়া সেবা বিফল হতে বাধ্য, এবাদত ছাড়া সেবা বিফল হতে বাধ্য। এক হাদিসে উল্লেখ আছে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন দুই ব্যক্তির বিবাদ মীমাংসা করে দিলে, এটা একটা সেবা, কোন দুই ব্যক্তির বিবাদ মীমাংসা করে দিলে দীর্ঘ ষাট বছর নফল বন্দেগী করার চেয়ে বেশি সব। কোন দুই ব্যক্তির বিবাদ মীমাংসা করে দিলে দীর্ঘ ষাট বছর ফরজ বন্দেগীর চেয়ে বেশি সব, না নফল বন্দেগীর চেয়ে? এই হাদিস অবলম্বন করে নফল শব্দটা অনেকে মুছে ফেলেন, বলেন ষাট বছরের এবাদতের চেয়ে বেশি সব। আপনারা যদি ষাট বছর যাবৎ পাঁচ বেলার ফরজ নামাজ পড়তে থাকেন, আর একজন সমাজ সেবক যদি একদিনও ফরজ নামাজ না পড়ে, আপনার চেয়ে তিনি উত্তম হয়ে যাবেন। কাজেই এই জনসেবাটা হলো আল্লাহর এবাদতটা হলো সংখ্যার মতো, আর জনসেবাটা হলো শূন্যের মতো। এক লেখে ডানে একটি শূন্য দিলে কত হয়? দশ হয়। দুটি শূন্য দিলে কত হয়? তিনটি শূন্য দিলে হয়? চারটি শূন্য দিলে হয়? শূন্যে একের মান বাড়লো কিনা? এই শূন্যের দ্বারা সংখ্যার মান বাড়া দেখে যদি কেউ চারটি শূন্য রেখে এক মুছে ফেলে, কত থেকে কত মুছে ফেলল? দশ হাজার থেকে এক মুছে ফেলল, আরো নয় হাজার নয়শো নিরানব্বই রইল, না একালি কুরার ডিম রইল। ঠিক তেমনিভাবে জনসেবার ফজিলত দেখে
যেন আল্লাহর জরুরিয়াতে দিন বাধ্যতামূলক এবাদত বন্দেগী ছেড়ে দেন, তাদের শঙ্কা মুছে ফেললেন, শূন্যগুলি রইল। শূন্যর তখন দাম হয় যখন বামে শঙ্কা থাকে। জনসেবার মূল্য হয় আল্লাহর কাছে তখন যখন আল্লাহর এবাদত ঠিক থাকে। এগুলি ইসলামী শিক্ষা সফল হওয়ার প্রথম গুণ। ইসলামী শিক্ষা সফল হওয়ার প্রথম গুণ শিক্ষার সাথে দীক্ষা। এই হলো আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআনের সূরা তাওবা এর 122 নম্বর আয়াতে ইসলামী শিক্ষা সফল হওয়ার যে তিনটি গুণ চিহ্নিত করে দিয়েছেন, এর প্রথম গুণ হলো শিক্ষার সাথে দীক্ষা থাকতে হবে। শিক্ষার সাথে কি থাকতে হবে? জানার সাথে মানা থাকতে হবে, এলেমের সাথে আমল থাকতে হবে। দ্বিতীয় গুণ হলো শিক্ষার, ইসলামী শিক্ষা, একটা ইসলামী শিক্ষা আছে আদর্শ ইসলামী শিক্ষা, আর একটা ইসলামী শিক্ষা আছে আদর্শ বিবর্জিত ইসলামী শিক্ষা। ইসলামী শিক্ষার কোনো আদর্শ নাই মানে করেন আপনারা না, আদর্শ আছে। ইসলামী শিক্ষার আদর্শ আছে, কোন ইসলামী শিক্ষা শুদ্ধ আর ইসলামের নামে কোন শিক্ষা অশুদ্ধ, কোন ইসলামের নামে কোন শিক্ষা সঠিক, ইসলামের নামে কোন শিক্ষা ভুল, তা সাব্যস্ত করার জন্য, শনাক্ত করার জন্য, পরিচয় করার জন্য হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুইটা স্কেল নির্ধারণ করে দিয়েছেন। কটা স্কেল? দুইটা স্কেল, দুইটা মাপকাঠি নির্ধারণ করে দিয়েছেন। এই মাপকাঠিগুলি আপনাদের বোঝার জন্য যে হাদিসে রাসূল মাপকাঠি উল্লেখ করে দিয়েছেন সেই হাদিসটার মর্ম একটু আগাগোড়া বুঝে নেওয়া দরকার। হাদিসের আগাগোড়াটা বোঝার জন্য আরেকটা ভূমিকাও আমাদের জানা থাকা দরকার, সেটা হলো যে কোনো যুগের, যে কোনো দেশের, যে কোনো মানুষ আল্লাহর কাছে মুমিন মুসলমান বলে গণ্য হয় ছয়টা কথা বিশ্বাস করবে, অত্যন্ত জরুরি কথা, সমস্ত মুসলমানের সারা জীবন মনে রাখার কথা। যে কোনো যুগের, যে কোনো দেশের, যে কোনো মানুষ আল্লাহর কাছে মুমিন মুসলমান বলে গণ্য হয় কত কথা বিশ্বাস করবে? ছয় কথা। এই ছয় কথা কোরআনের বিভিন্ন আয়াতে বিক্ষিপ্ত অবস্থায় আছে, রাসুলের বিভিন্ন হাদিসে বিক্ষিপ্ত অবস্থায় আছে। রাসুলের একটি প্রসিদ্ধ হাদিসের নাম হাদিসে জিবরিল, সেই হাদিসে ছয় কথা একত্রিত অবস্থায় উল্লেখ আছে। কিন্তু আপনারা যারা উস্তাদের কাছে যথারীতি কোরআন হাদিস শিখেননি, আপনারা খুঁজে বের করতে পারবেন না কোরআনের কোন আয়াতে ছয় কথা আছে, রাসুলের কোন হাদিসে ছয় কথা আছে। আমার কথা বুঝে থাকলে একটু দয়া করে বলুন, যারা কোরআন হাদিস পড়েননি তারা বের করতে পারবেন না, যা পড়ে যারা পড়েছেন তারা বের করতে পারবেন। তাহলে আপনারা যারা কোনো উস্তাদের কাছে নিয়মিত কোরআন হাদিস পড়েননি আপনারা তো বের করতে পারবেন না, তাহলে ছয় কথা আপনারা পাবেন কোথায়, আর আপনারা মুমিন মুসলমান হবেন কীভাবে? এটাও খুব জরুরি কথা, এটাও অত্যন্ত জরুরি সমস্ত মুসলমানদের জন্য দরকারি। তাই সঠিক পন্থী আলেমগণ কোরআন হাদিসের সেই ছয় কথা একটা কলেমার মধ্যে অন্তর্ভুক্ত করে দিয়েছে, যাতে যারা কোরআন হাদিস কোনো উস্তাদের কাছে পড়েননি তারা যেন কোরআন হাদিস গেঁথে গুঁটে ছয় কথা বের করতে না হয়, এই কলেমাটা আপনারা গ্রহণ করে নিলেই কোরআন হাদিসের বর্ণিত ছয় কথায় আপনাদের বিশ্বাস হয়ে যাবে, আপনারাও আল্লাহর কাছে মুমিন মুসলমান বলে গণ্য হয়ে যাবে। সেই কলেমাটা হলো ইমানে মুফাসসাল, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। এই কলেমার নাম ইমানে মুফাসসাল। কলেমাটা মুখস্থ জানেন এমন কেউ আছেন কি এখানে?
আছেন, ঠিক আছে, আলহামদুলিল্লাহ হাত নামান। এই কলেমার ভিতরে সেই ছয় কথা উল্লেখিত আছে। এক নম্বরে আমি আল্লাহকে বিশ্বাস করলাম, দুই নম্বরে আমি আল্লাহর ফিরিস্তা বিশ্বাস করলাম, তিন নম্বরে আমি আল্লাহর নাজিলকৃত আসমানি কিতাবগুলি বিশ্বাস করলাম, চার নম্বরে আমি আল্লাহর প্রেরিত নবী রাসূলগণকে বিশ্বাস করলাম, পাঁচ নম্বরে আমি আল্লাহর নির্ধারিত তকদির বা ভাগ্য তালিকা বিশ্বাস করলাম, ছয় নম্বরে আমি আখেরাত বা পরকাল বিশ্বাস করলাম। কত কথা হইল! এক নম্বরে আল্লাহ বিশ্বাস, দুই নম্বরে ফিরিস্তা বিশ্বাস, তিন নম্বরে আসমানি কিতাব বিশ্বাস, চার নম্বরে নবী রাসুল বিশ্বাস, পাঁচ নম্বরে তকদির, ছয় নম্বরে আখেরাত। পাঁচ নম্বরে তকদির, ছয় নম্বরে আখেরাত। এই ছয় কথা যে কোনো যুগের, যে কোনো দেশের, যে কোনো মানুষ বিশ্বাস করলেই আল্লাহর কাছে সে মুমিন মুসলমান বলে গণ্য হয়। এই ছয় কথার কোনো একটি কথা যদি কেউ বিশ্বাস করে না, অথবা এমন কাজ করে, এমন কথা বলে, যে কাজের দ্বারা, যে কথার দ্বারা ছয় কথার কোনো কথা অমান্য করা, অবধারিত হয়ে পড়ে, তাহলে সেই ব্যক্তি আর মুমিন মুসলমান থাকে না। ছয় কথা বিশ্বাস করলে মুসলমান হয়, ছয় কথার কোনো কথা অমান্য করলে মুসলমান থাকে না। এতটুকু কথাও আমাদের সমাজের অনেকে না জানার কারণে অনেকে অনেক অমুসলমানকেও মুসলমান বলে স্বীকার করে, অনেকে অনেক মুসলমানকেও কাফের বলতে থাকে। অমুসলমানকে মুসলমান বলে কেন আর মুসলমানকে কাফের বলে কেন? যে বা যারা বলে তারা জানেই না একটা মানুষ কেমনে মুসলমান হয় আর কেমনে কাফের হয়। এই অজানার অন্ধকার দূর হওয়া দরকার। গোটা মুসলমানের সমাজ থেকে এই অজানার অন্ধকার দূর হওয়া দরকার। সমস্ত মুসলমানের আজীবন জানা থাকা দরকার। ইমানে মুফাসসালের ছয় কথা মানলেই মুসলমান হয়, এর কোনো কথা না মানলেই কাফের হয়। ইমানে মুফাসসালের ছয় কথা মানলেই মুসলমান হয়, ছয় কথার কোনো কথা না মানলেই কাফের হয়। আপনারা যদি আমার কথা কঠিন মনে না করেন, যদি মনে করেন আপনারা আমার কথা সহজে বুঝতেছেন এবং মুসলমানদের জীবনে কথাগুলি দরকারি মনে করেন, তাহলে ছয় কথার কোনো একটি কথা না মানলে যে মুসলমান থাকে না, কাফের হয়ে যায়, এর একটা উদাহরণ তুলে ধর। উদাহরণটা হলো, এক নম্বরে আল্লাহ বিশ্বাস করলাম, দুই নম্বরে ফিরিস্তা বিশ্বাস করলাম, তিন নম্বরে আসমানি কিতাব, আল্লাহর পক্ষ থেকে নবী রাসূলগণের কাছে যে সমস্ত কিতাব পাঠানো হয়েছিল এইগুলিকে আসমানি কিতাব বলা হয়। দাউদ আলাইহিসসালামের কাছে জাবুর কিতাব নাজিল করেছিলেন আল্লাহ, মুসা আলাইহিসসালামের কাছে তাওরাত কিতাব নাজিল করেছিলেন, ঈসা আলাইহিসসালামের কাছে ইনজিল কিতাব নাজিল করেছিলেন। এইগুলি মানব রচিত কিতাব না আসমানি কিতাব? এইগুলির নাম হইল আসমানি কিতাব। জাবুর, তাওরাত, ইনজিল, এই তিন কিতাব আমাদের নবীর আবির্ভাবের পূর্ববর্তী প্রসিদ্ধ আসমানি তিন কিতাব। এই তিন কিতাব যেসব জাতির উদ্দেশ্যে আল্লাহ নাজিল করেছিলেন, তারা কিতাবগুলিকে বিকৃত করে ফেলেছে, কিতাবগুলিকে অবিকৃত রেখেছে না বিকৃত করে ফেলেছে। ইহুদিরা তাওরাত কিতাব বিকৃত করে ফেলেছে, খ্রিস্টানেরা ইনজিল কিতাব বিকৃত করে ফেলেছে। তাওরাত এবং ইনজিলের মধ্যে ইহুদি এবং খ্রিস্টানেরা কী পরিমাণ বিকৃতি সাধন করেছে তার চুলছেঁড়া বিশ্লেষণ আপনারা দেখতে পাবেন। একটা বইয়ের রেফারেন্স দিচ্ছি আমি, ইউরোপের সেরা স্বাস্থ্য বিজ্ঞানী ডক্টর মরিস বুকাইনি, তিনি পূর্বে খ্রিস্ট ধর্মে বিশ্বাসী ছিলেন,
ইসলাম ধর্মকে ভুল প্রমাণ করার জন্য ইসলাম ধর্ম শিক্ষা শুরু করেছিলেন। যখন দেখলেন কুরআন না বোঝা পর্যন্ত সঠিকভাবে ইসলামী শিক্ষা সম্ভব নয়, তখন তিনি কুরআন শিখতে গেলেন। কুরআন শিখতে গিয়ে দেখলেন আরবি ভাষায় পারদর্শিতা অর্জন না করা পর্যন্ত কুরআন শিক্ষা সম্ভব নয়। সৌদি সরকারের সহযোগিতায় আরবি ভাষায় পারদর্শিতা অর্জন করেছেন, তারপর কুরআন শিক্ষা গ্রহণ করেছেন। কুরআন প্রত্যেকটা শব্দে শব্দে তিনি কুরআনের তত্ত্ব তথ্য অনুসন্ধান করেছেন, কুরআনে কোনো ভুল পাওয়া যায় কিনা দেখার জন্য। শেষ পর্যন্ত তিনি কুরআনের একটি কথায়, একটি শব্দে, একটি অক্ষরে, একটি নকতায়, একটি জের জবরেও ভুল খুঁজে না পেয়ে কলেমা গ্রহণ করে মুসলমান হয়ে। ইউরোপের সেরা স্বাস্থ্য বিজ্ঞানী ডক্টর মরিস মুকাইলি ইসলাম গ্রহণ করার পর তিনি সারা বিশ্বে আলোড়ন সৃষ্টিকারী একটা গ্রন্থ রচনা করলেন, সেটার নাম হলো দি বাইবেল এন্ড দি কোরআন এন্ড দি সায়েন্স। এর বাংলা অনুবাদ প্রকাশিত হয়েছে বাইবেল কোরআন ও বিজ্ঞান। সেই গ্রন্থে এই ভদ্রলোক বিজ্ঞানের কষ্টিপাতরে চুল ছেঁড়া বিশ্লেষণ করে প্রমাণ করেছেন বর্তমান দুনিয়াতে জাবুর নামে যে কিতাব পাওয়া যায় সেটা বিকৃত, বর্তমান দুনিয়াতে তাওরাত নামে যে কিতাব পাওয়া যায় সেটা বিকৃত, বর্তমান দুনিয়াতে ইঞ্জিল নামে যে কিতাব পাওয়া যায় সেটা বিকৃত, বর্তমান দুনিয়াতে বাইবেল নামে যে কিতাব পাওয়া যায় সেটা আসমান থেকে নাজিলকৃতই নয়। এবার বুঝে থাকলে বলুন তো, মুহাম্মাদুর রাসূলুল্লাহর আবির্ভাবের পূর্বে আল্লাহ যত নবীর কাছে যত আসমানি কিতাব নাজিল করেছিলেন সেগুলি অবিকৃত আছে না বিকৃত হয়ে গেছে? তারপরে আল্লাহ সর্বশেষ নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠালেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহর কাছে নাজিল করলেন কুরআন শরীফ। এই কুরআন শরীফ দেড় হাজার বছরের মুসলমানেরা এই কুরআন শরীফও বিকৃত সাধন করে ফেলল কিনা কেমনে বিশ্বাস করি, কেমনে বুঝি এই কুরআন সেই কুরআন, কেমনে বুঝি এই কুরআন আজ থেকে দেড় হাজার বছর আগে এই কুরআনই আল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহর কাছে নাজিল করেছিলেন? বুঝার উপায় কি? আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনের এক আয়াতে বলেন ইন্না নাহনু নাযযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিযুন, এই কুরআন আমি আল্লাহ নিজ দায়িত্বে নাজিল করেছি, কিয়ামত পর্যন্ত এই কুরআন নিজ দায়িত্বে অবিকৃত রাখব। কুরআনকে অবিকৃত রাখার দায়িত্ব নিয়েছেন স্বয়ং আল্লাহ। এই কথাটা বুঝে থাকলে, আয়াতের মর্মটা বুঝে থাকলে এবার একটা আপনারা একটু দয়া করে বলুন, ইহুদিরা যেভাবে তাওরাতে বিকৃতি সাধন করেছিল, খ্রিস্টানেরা যেভাবে ইঞ্জিলে বিকৃতি সাধন করেছিল, বিগত দেড় হাজার বছরের মুসলমানেরাও সেইভাবে কোরআনে বিকৃতি সাধন করেছে, কেমনে বুঝলেন? আল্লাহ নিজে গ্যারান্টি দিয়েছেন এই কোরআন অবিকৃত রাখবো আমি নিজে আল্লাহ কিয়ামত পর্যন্ত। তাহলে এই কথাগুলি বুঝে থাকলে এবার একটু দয়া করে বলুন, বর্তমান দুনিয়াতে অবিকৃত কোনো আসমানি কিতাব থাকলে সেটা সেটা কি? একমাত্র কোরআন। অবিকৃত আসমানি কিতাব হলো কোরআন। ইমানে মুফাসসালের কথা আবার স্মরণ করুন, এক নম্বরে আমি আল্লাহ বিশ্বাস করলাম, দুই নম্বরে ফিরিস্তা বিশ্বাস করলাম, তিন নম্বরে আসমানি কিতাব বর্তমান দুনিয়াতে অবিকৃত কোনটা? একমাত্র কোরআন। এই কোরআনের সূরায়ে আহজাবের ৪০ নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলাল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। এর অর্থ হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের কোন যুবকের বংশগত বাবা নন, তিনি সমস্ত মুসলমানদের রুহানি বাবা। বলুন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের বংশগত বাবা না রুহানি বাবা? আমি দুঃখিত, এই পর্যায়ে আপনাদেরকে বলা দরকার ছিল বংশগত বাবা কাকে বলে আর রুহানি বাবা কাকে বলে, কিন্তু সেই আলোচনায় চলে গেলে
আমি আমার মূল আলোচনায় ফিরে যেতে পারবো না। এই জন্য আজকের মতো এই আলোচনা মুলতবি রইল, বংশগত বাবা কাকে বলে আর রুহানি বাবা কাকে বলে তার ডেফিনেশন দিতে যাচ্ছি না। আল্লাহ শুধু সূরা আহজাবের 40 নম্বর আয়াতে ব্যক্ত করে দিলেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমাদের বংশগত বাবা নন, তিনি আমাদের রুহানি বাবা এবং তিনি খাতামুন নবিয়্যিন। খাতামুন নবিয়্যিন বলেছেন আল্লাহ আমাদের নবীকে, কোন সূরার কত নম্বর আয়াতে? তাহলে আমাদের নবী খাতামুন নবিয়্যিন, এই কথাটা আসমানি কিতাবের ঘোষণা কিনা? এমন একটা আসমানি কিতাবের ঘোষণা যেই কিতাব বিকৃত হয়ে গেছে না, অবিকৃত থাকার গ্যারান্টি আছে, যে আসমানি কিতাব অবিকৃত থাকার গ্যারান্টি আছে, এমন আসমানি কিতাবের ঘোষণা মুহাম্মাদুর রাসূলুল্লাহর একটা উপাধি হলো তিনি খাতামুন নবিয়্যিন। এই খাতামুন নবিয়্যিনের অর্থ কি? হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পরিষ্কার অর্থ বলে দিয়েছেন। তিনি বলেন, আনা খাতামুন নবিয়্যিনা লা নবিয়্যা বাদি, আমি খাতামুন নবিয়্যিনের অর্থ হলো আমি শেষ নবী। আমি খাতামুন নবিয়্যিনের অর্থ হলো আমি শেষ নবী। তাহলে মুহাম্মাদুর রাসূলুল্লাহ শেষ নবী, কথাটা আসমানি কিতাবের ঘোষণা কিনা? আসমানি কিতাবের ঘোষণা না মানলে মুসলমান থাকে? কাদিয়ানিরা মুহাম্মাদুর রাসূলুল্লাহকে শেষ নবী মানে? মানে না। তাহলে এরা মুসলমান না কাফের? আজকে বুঝলেন কিনা কাদিয়ানি কাফের কেন? নিজের দলের সাথে মুসলিম জমাত নাম যুক্ত করলেই মুসলিম হয় না, ইমানে মুফাসসালের 6 কথা মানলে মুসলিম হয়। ইমানে মুফাসসালের 6 কথার প্রথম কথা হলো, ইমানে মুফাসসালের 6 কথার প্রথম কথা হলো আল্লাহ বিশ্বাস করলাম, দ্বিতীয় কথা হলো ফেরেশতা বিশ্বাস করলাম, তৃতীয় কথা হলো আসমানি কিতাব বিশ্বাস করলাম। সর্বশ্রেষ্ঠ আসমানি কিতাব কোরআন ঘোষণা করছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ শেষ নবী, কাদিয়ানিরা মানে না। তাহলে ইমানে মুফাসসালের 3 নম্বর কথা না মানার কারণে কাদিয়ানি কাফের। বিষয়টা না জানার কারণে, বিষয়টা না জানার কারণে আমাদের সমাজের অনেকেই বলে থাকেন কাদিয়ানিরা কাফের না মুসলমান আল্লাহই ভালো জানেন। আমার মন্তব্য করা উচিত নয়, এটা অতি উদার, এটাকে উদার বলে না, অতি উদার বলে। কাদিয়ানিরা মুসলমান না কাফের আমার মন্তব্য করা উচিত নয়, আল্লাহই ভালো জানেন। আমি আপনাদের জিজ্ঞাসা করি, প্রাইমারি স্কুলের একটা ছাত্র যদি অঙ্ক পরীক্ষা দিতে যায় আর অঙ্কের একটা প্রশ্ন যদি আসে 50 আর 50 যোগ করলে ফল কত হয়, যদি উত্তর লেখে আল্লাহই ভালো জানে, আমার মন্তব্য করা উচিত নয়। 100 নম্বর পাইবে না পুরান টিম্পু? এখানে তোমার বলতে হবে আমিও জানি, আল্লাহ সব কিছু জানে, আর আমাদেরকে আল্লাহ কিছু জানতে দিছে, 2 আর 2 = 4, যে শুধু আল্লাহ জানেন আমিও জানি। এখন এখানে যদি মন্তব্য করি 2 আর 2 = 4 হয় কিনা, এটা আমার মন্তব্য করা উচিত নয়, আল্লাহই ভালো জানে। তাহলে অঙ্ক পরীক্ষায় গুড়ার ডিম ছাড়া কিছু পাওয়া যাবে না। ঠিক তেমনিভাবে কাদিয়ানিরা কোরআন শরীফের সূরায়ে আহজাবের 40 নম্বর আয়াতের ঘোষণা মানে না, না মেনার কারণে কাফের হয়ে গেছে। এখানে যদি মন্তব্য করা হয় মুসলমান না কাফের, আমার মন্তব্য করা উচিত নয়, আল্লাহই ভালো জানে, তাহলে তোমারও ইমানের কোঠায় গুণার ডিম ছাড়া কিছু থাকবে না। কিন্তু আমি এটা আমার আলোচ্য বিষয় না, আমি বুঝাতে চাচ্ছিলাম ইমানে মুফাসসালের 6 কথার কোন একটি কথা যারা মানে না তারা মুসলমান থাকে না, কোন একটি কথা যারা মানে না তারা মুসলমান। এর উদাহরণ দিলাম, এর একটা উদাহরণ হল কাদিয়ানিরাও কলেমা পড়ে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কলেমা তারাও পড়ে এবং তারা তাদের দলের নামের সাথে লিখেছে আহমদিয়া মুসলিম জামাত,
জমাত শব্দের অর্থ দল, মুসলিম অর্থ মুসলমান, এরা মুসলমানের দল, নিজের দলের নাম দিয়েছে মুসলমানের দল। আমার এতক্ষণের কথা বুঝে দেখলে বলুন, সত্যই কাদিয়ানিরা মুসলমানের দল না? কেমনে বললেন ইমানে মুফাসসালের কত নম্বর কথা মানে না? তিন নম্বর কথা মানে না, এরা মুসলমানের দল নয়। মুসলিম জামাত শব্দ দুটি ব্যবহার করেছে দলের নামের সাথে সরল মুসলমানকে ধোঁকা দেওয়ার জন্য। এবার আমি আমার মূল আলোচনার দিকে ফিরে যাই। আমার এতক্ষণের কথা বুঝে থাকলে আপনারা এখানে যারা উপস্থিত আছেন একটু দয়া করে বলবেন, আপনারা আপনারা কি মুসলমান নাকি আল্লাহই ভালো জানে? সব ক্ষেত্রে আল্লাহই ভালো জানে খাটে না? সব ক্ষেত্রে আল্লাহই ভালো জানে খাটে না? অনেক ক্ষেত্রেই আল্লাহই ভালো জানে আমি জানি, কিন্তু দুই আর দুই যা চার এটা আমিও জানি, আমি যে জীবিত এটা আমিও জানি, আমার যে বাক শক্তি আছে সেটা আমিও জানি। এমন ক্ষেত্রে আল্লাহই ভালো জানে বললে ফলাফল গুড়ের ডিম ছাড়া কিছু হবে না। তাই জিজ্ঞেস করছি আপনাদেরকে, এখানে যারা উপস্থিত আছেন আপনারা সবাই কি মুসলমান? কিন্তু বলতে হবে কেমনে বুঝলেন? হ্যাঁ, তাহলে আমার কথা বুঝতে পেরেছেন? আমরা ইমানে মুফাসসালের ছয় কথা বিশ্বাস করি, এই জন্য আমরা সবাই মুসলমান, কোনো সন্দেহ নাই, কোনো সন্দেহ নাই। এবার শুনুন, ইসলামী শিক্ষা সফল হওয়ার দ্বিতীয় গুণ আদর্শ। প্রথম গুণ হইল বৈশিষ্ট্য, দ্বিতীয় ভুলে যাবেন না, অনেকেই ভুলে যাবেন, আমি আবার স্মরণ করাইয়া দেব। তিনবার ভুলে গেলে তিনবার স্মরণ করাইয়া দেব, পাঁচবার ভুলে গেলে পাঁচবার স্মরণ করাইয়া দেব। তারপরও এই সম্মেলন থেকে শিক্ষণীয় কিছু বিষয় মাথায় করে বাড়ি নিয়ে যেতে হবে। ইসলামী শিক্ষা সফল হওয়ার তিন গুণ, প্রথম গুণের নাম বৈশিষ্ট্য। সফল ইসলামী শিক্ষার বৈশিষ্ট্য হলো শিক্ষার সাথে দীক্ষা, শিক্ষার সাথে দীক্ষা। ইসলামী শিক্ষা সফল হওয়ার দ্বিতীয় গুণ ইসলামী শিক্ষার আদর্শ। এবার শুনুন, ইসলামী শিক্ষার আদর্শ কি? হাদিস শরীফে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার মুসলমান উম্মতেরা, হাদিসটা শর্টকাট করে বলি, অনেক লম্বা হাদিস, আগের অংশ বাদ দিলাম, পরের অংশ বলতেছি। আল্লাহ রাসূল বলেন, আমার মুসলমান উম্মতেরা 73 দলে বিভক্ত হয়ে 72 দল মুসলমান যাবে জাহান্নামে, এক দল মুসলমান যাবে জান্নাতে। একটু মনোযোগে শুনবেন, আমি কিন্তু বলেছি আপনারা পাঁচবার ভুলে গেলে পাঁচবারও স্মরণ করিয়ে দেব, কিন্তু মনোযোগে শুনতে হবে, আপনাদের স্মরণ রাখার চেষ্টা করতে হবে। 72 দল মুসলমানকে রাসূল জাহান্নামী বলেছেন ছয় কথা অবিশ্বাস করার কারণে। ছয় কথা অবিশ্বাস করলে মুসলমান? তাহলে রাসূল যে বললেন 72 দল মুসলমান হবে জাহান্নামী, বলুন এরা ছয় কথায় অবিশ্বাসী না বিশ্বাসী? এক দল মুসলমান হবে রাসূল বলেছেন জান্নাতি, এই এক দল মুসলমান জান্নাতি, এরা ছয় কথায় বিশ্বাসী। 72 দল জাহান্নামী মুসলমান, তারাও ছয় কথায় বিশ্বাসী। এবার আপনাদের মনে প্রশ্ন জাগা উচিত, 72 দল মুসলমান ছয় কথায় বিশ্বাসী হয়েও জাহান্নামী হবে কোন দোষের কারণে? একদল মুসলমান ছয় কথায় বিশ্বাসী হয়ে জান্নাতি হবে কোন গুণের কারণে? এই প্রশ্ন আপনাদের মনে জাগা উচিত। প্রশ্ন সাহাবায়ে কেরাম রাসূলকে করেছেন, রাসূল প্রশ্নের জবাবে বলেছেন মা আনা আলাইহি ওয়া আসহাবি, জবাবের সারমর্ম হল 72 দল মুসলমান ছয় কথা বিশ্বাস করে বলেই মুসলমান, কিন্তু তারা ছয় কথা বিশ্বাস করবে মন গড়া ব্যাখ্যা মতে। হ্যাঁ, মন গড়া ব্যাখ্যার কারণে জাহান্নামী। ছয় 72 দল মুসলমানকে রাসূল জাহান্নামী বললেন কেন? 72 দল মুসলমান কেন ছয় কথায় বিশ্বাসী বলে মুসলমান, জাহান্নামী কেন মন গড়া ব্যাখ্যা মতো ছয় কথা বিশ্বাস করার কারণে 72 দল মুসলমানকে রাসূল জাহান্নামী বলেছেন? এক দল মুসলমানকে রাসূল জান্নাতি বলেছেন, এরাও ছয় কথায় বিশ্বাসী, এরা ছয় কথা মন গড়া ব্যাখ্যা মতো বিশ্বাস করবে না, এরা সহি ব্যাখ্যা মতো মন ছয় কথা বিশ্বাস করবে, এই জন্য এক দল মুসলমান জান্নাতি।
দেখি আপনারা আমার কথা বুঝলেন কিনা, স্মরণ রাখতে পারবেন কিনা, আমি একটু পরীক্ষা করব। হাদিস শরীফে রাসূল বলেছেন, আমার মুসলমান উম্মতের 72 দল জাহান্নামী হবে, 1 দল জান্নাতি হবে। 72 দল জাহান্নামী মুসলমান কত কথায় বিশ্বাসী, তাহলে জাহান্নামী হওয়ার কারণ কি? মন গড়া ব্যাখ্যা। 1 দল মুসলমান জান্নাতি হবে, এরাও 6 কথায় বিশ্বাসী, জান্নাতি হওয়ার কারণ কি? সহি ব্যাখ্যা। এবার প্রশ্ন জাগে কিনা, তাহলে 6 কথার সহি ব্যাখ্যা পাওয়া যায় কোথায়? প্রশ্ন জাগা উচিত। 72 দল মুসলমান 6 কথা মন গড়া মতো ব্যাখ্যায় বিশ্বাস করার কারণে জাহান্নামী হবে, রাসূল বলে গেছেন 1 দল মুসলমান 6 কথা সহি ব্যাখ্যা মতো বিশ্বাস করার কারণে জান্নাতি হবে, রাসূল বলে গেছেন, তাহলে 6 কথার সহি ব্যাখ্যা পাওয়া যায় কোথায়? রাসূল পরিষ্কার ভাষায় বলে দিয়েছেন, নবীর সুন্নতে আর সাহাবায়ে কেরামের জমাতে। 6 কথার সহি ব্যাখ্যা 2 ঠিকানায় পাওয়া যায়, নবীর সুন্নতে পাওয়া যায় আর সাহাবায়ে কেরামের জমাতে পাওয়া যায়। সুতরাং আমার ইসলামী আকীদা বিশ্বাস, আমার ইসলামী কর্মকাণ্ড, আমার এলেম কালাম, আমার আমল আখলাক, আমার ইমান আকীদা নবীর সুন্নতের অনুসারী কিনা, সাহাবায়ে কেরামের জমাতের অনুসারী কিনা। যদি আমার ইসলামী জীবনের কর্মকাণ্ড নবীর সুন্নতের অনুসরণে হয়, আমার ইসলামী জীবনের কর্মকাণ্ড যদি সাহাবায়ে কেরামের জমাতের অনুকরণে হয়, তাহলে আমি জান্নাতি মুসলমান, আমার আকীদা বিশ্বাস সহি। এই 2টা জিনিস, নবীর সুন্নত এবং সাহাবায়ে কেরামের জমাত, ইসলামী শিক্ষা সফল হওয়ার আদর্শ। ইসলামী শিক্ষা সফল হওয়ার আদর্শ কটা জিনিস? 2টা জিনিস, একটার নাম নবীর সুন্নত আর একটা জিনিসের নাম সাহাবাগণের জমাত, যারা মানে তাদের নাম আহলে সুন্নাত ওয়াল জামা। দুঃখের বিষয়, আমাদের বর্তমান সমাজে অনেক লোকে নিজেদেরকে নিজেরা আহলে সুন্নাত ওয়াল জামাত বলে দাবি করে। আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ বলে আকাশ ফাটা চিৎকার দেয়, কিন্তু জানে না একটা মুসলমান আহলে সুন্নাত ওয়াল জামাত কেমনে হয়। আমার কথা বুঝে থাকলে বলুন, আকাশ ফাটা চিৎকার দিয়ে আহলে সুন্নাত ওয়াল জামাত হওয়া যায়? দাবির দ্বারা, চাপাবাজির দ্বারা আহলে সুন্নাত ওয়াল জামাত হওয়া যায় না? 6 কথার ব্যাখ্যা 2 ঠিকানার থেকে গ্রহণ করলে আহলে সুন্নাত ওয়াল জামাত হওয়া যায়। 2 ঠিকানার প্রথম ঠিকানার নাম নবীর সুন্নত, দ্বিতীয় ঠিকানার নাম সাহাবাগণের জমাত। আহলে সুন্নত কথার অর্থই হলো সুন্নতের অনুসারী। বলুন, কার সুন্নতের? ওয়াল জমাত কথার অর্থই হলো জমাতের অনুসারী। বলুন, কার জমাতের অনুসারী? 6 কথার ব্যাখ্যার বেলায় যারা নবীর সুন্নতের অনুসারী, সাহাবায়ে কেরামের জমাতের অনুসারী, একমাত্র এই সমস্ত মুসলমানগণ হল সত্যিকারের আহলে সুন্নত ওয়াল জামাত। তাহলে আহলে সুন্নত ওয়াল জামাত হওয়া যায় স্লোগান দিলে, প্রচার করলে, ব্যানারিং করলে, লিফলেটিং করলে, পোস্টারিং করলে, না আকাশ ফাটা চিৎকার দিলে, না 2 জিনিসকে আদর্শ রূপে গ্রহণ করলে? একটা জিনিসের নাম নবীর সুন্নত আর একটা জিনিসের নাম সাহাবাগণের জমাত। এই এই 2 আদর্শের অনুসারী মুসলমানরা সত্যিকারের আহলে সুন্নত ওয়াল জামাত। এই কথাটা যারা জানে না, তাদের মনে এই সম্মেলনের বিজ্ঞাপনে অপ্রশ্ন। সম্মেলনের বিজ্ঞাপনে লেখা হয়েছে, দেবিদ্দার আহলে সুন্নত ওয়াল জামাত কৌমি উলামা পরিষদ। অনেকে বলে আহলে সুন্নত ওয়াল জামাত আবার কৌমি কেমনে হয়, আর কৌমি আহলে সুন্নত ওয়াল জামাত কেমনে হয়? আমি বলতে চাই, সত্যিকারের আহলে সুন্নত ওয়াল জামাত কৌমিতেই আছে। আতর 2 রকমের আছে, একটা খাঁটি আতর আর কিছু আছে বেজাল আতর। খাঁটি আতরের ধরুন একটা কথা, একটা বাজারে যদি 1টি মাত্র দোকান থাকে খাঁটি আতরের আর 5টা দোকান থাকে বেজাল আতরের, বেজাল আতরওয়ালারা নিজেরা আতরকে খাঁটি বলে বেশি প্রচার করে, খাঁটি বলে বেশি প্রচার করে। প্রচারের জোরেই কি বেজাল আতর খাঁটি হয়ে যায়? আমাদের সমাজে যারা বেজাল আকীদা পোষণ করে, ইনশাআল্লাহ আপনারা যেভাবে মনোযোগী হয়ে বসেছেন, আর কয়েক মিনিট বসা থাকলে কিভাবে বেজাল করে আমি উদাহরণ দিয়ে আপনাদের চোখে আঙ্গুল দিয়ে দেখাবার চেষ্টা করবো ইনশাআল্লাহ।
যারা বেজাল ইসলামের নামে বেজাল করে এরাই আমাদের সমাজে আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ বলে বেশি আকাশ ফাটা চিৎকার করে। এরা জানেও না মুসলমান আহলে সুন্নাত ওয়াল জামাত কেমনে হয়। আহলে সুন্নাত ওয়াল জামাত তৈরি হয় কওমি মাদ্রাসায়, আহলে সুন্নাত ওয়াল জামাত তৈরি হয় কোথায়? কওমি মাদ্রাসায়। কওমি আলেমদের একজনও সুন্নতে রাসূল এবং জামাতে সাহাবার আদর্শ বিবর্জিত নয়। কওমি ছাড়া আর যত আলেম আছে তাদের বেশিরভাগ সুন্নতে রাসূলের আদর্শ বিবর্জিত, জামাতে সাহাবার আদর্শ বিবর্জিত। আমার মূল আলোচনা হলো আল্লাহ সূরায়ে তওবার 122 নম্বর আয়াতে সফল ইসলামী শিক্ষার তিন গুণ চিহ্নিত করে দিয়েছেন। ইসলামী শিক্ষা সফল হওয়ার গুণ তিনটা। প্রথমটা হলো বৈশিষ্ট্য, সফল ইসলামী শিক্ষার বৈশিষ্ট্য হলো বিদ্যা ছাড়া শিক্ষা, না শিক্ষার সাথে দীক্ষা। ইসলামী শিক্ষা সফল হওয়ার প্রথম গুণ শিক্ষার সাথে দীক্ষা। ইসলামী শিক্ষা সফল হওয়ার দ্বিতীয় গুণ আদর্শ। সফল ইসলামী শিক্ষার আদর্শ হল সুন্নতে রাসূল এবং জামাতে সাহাবা, সুন্নতে রাসূল এবং জামাতে সাহাবা, যারা মানে তাদের নাম আহলে সুন্নাত ওয়াল জামাত। এইটা কওমি আলেমগণ শতকরা 100 জনে মানে, কওমি আলেমগণের শতকরা 100 জনে মানে। আমার এলেম সহিনা গলত, আমার আমল সহিনা গলত, আমার আকিদা সহিনা গলত, আমার ইসলামী জীবনের কর্মকাণ্ড সহিনা গলত, যাচাইয়ের জন্য আল্লাহ রসুল দুইটা মাপকাঠি দিয়ে গেছেন। একটা মাপকাঠির নাম নবীর সুন্নত, আর একটা মাপকাঠির নাম সাহাবাগণের জমাত। এই কথাটা শতকরা 100 ভাগ কওমি আলেমরা মানে। এই জন্য কওমি আলেমরা শতকরা 100 ভাগ আহলে সুন্নত ওয়াল জামাত। কওমি আলেম ছাড়া কওমির বহির্ভূত, কওমি ঘরানার বহির্ভূত অনেক আলেম আমাদের সমাজে আছে যারা সুন্নতে রাসূলকে যদি মানে জামাতে সাহাবাকে মানে না, জামাতে সাহাবাকে যদি মানে সুন্নতে রাসূলকে মানে না। এই সমাজে এমন মুসলমানের অভাব নাই যারা বলে রাসূল হবেন আদর্শ মাপকাঠি, সাহাবা কেন আদর্শ মাপকাঠি হবে? অথচ হাদিস শরীফে আল্লাহর রাসূল পরিষ্কার ভাবে 73 দল মুসলমানের 72 দল জাহান্নামী হবে, একদল জান্নাতি হবে। 72 দল জাহান্নামী মুসলমান থেকে একদল জান্নাতি মুসলমানকে আলাদাভাবে ফরক করার জন্য দুইটা আদর্শ মাপকাঠি পরিষ্কার ভাষায় রাসূল উল্লেখ করে দিয়েছেন। একটার নাম সুন্নতে রাসূল আর একটার নাম জামাতে সাহাবা। সুতরাং জামাতে সাহাবাকে যারা আদর্শ মাপকাঠি মানে না তারা আদর্শ বিবর্জিত ইসলামী শিক্ষায় শিক্ষিত, এরা পথভ্রষ্ট গুমরা। ইসলামী শিক্ষা সফল হওয়ার দ্বিতীয় গুণের একটু আলোচনা হইল, ভুলে যাবেন। ইসলামী শিক্ষা সফল হওয়ার দ্বিতীয় গুণ হলো আদর্শ। সফল ইসলামী শিক্ষার আদর্শ কটা? দুইটা, নবীর সুন্নত এবং সাহাবাগণের জামাত। এই দুই আদর্শ মতো নবীগণের যে ব্যাখ্যা পাওয়া যায় আমরা সেই ব্যাখ্যা মতো নবী বানি, এই দুই আদর্শ মতো আল্লাহ সম্পর্কে যে ব্যাখ্যা পাওয়া যায় আমরা সেই ব্যাখ্যা মতো আল্লাহ মানি, দুই আদর্শ মতো কোরআনের যে ব্যাখ্যা পাওয়া যায় আমরা সেই ব্যাখ্যা মতো কোরআন মানি। কথা লম্বা হয়ে যাবে, আমি গুটাইয়া বলতেছি। আমাদের সমাজে কে নবী মানে আর কে নবী মানে না এটা নিয়ে খুব ধাক্কাধাক্কি চলে। যারা বাতিল, যারা সুন্নতে রাসূলকে আদর্শ মানে না, এরা বড় গলায় চিৎকার দিয়া বলে আমি আর আমার দলে নবী মানি, অন্যরা নবী মানে না। নবী মানা ছয় কথার 4 নম্বর কথা, নবী মানা ছয় কথার 4 নম্বর কথা, মানলে তো মুসলমান হবে, নবী না মানলে তো মুসলমানই থাকবে না। কিন্তু আমরা যারা ছয় কথা বিশ্বাস করে মুসলমান হয়েছি, আমরা এই ছয় কথা মন গড়া ব্যাখ্যা মতো মানবো না নবীর সুন্নত এবং সাহাবাগণের জামাতের ব্যাখ্যা মতো? নবীর সুন্নতের ব্যাখ্যা মতে যদি নবী মানি তাহলে আমার নবী মানা হইল বিশুদ্ধ, মন গড়া ব্যাখ্যা মতে যদি নবী মানি
আমার মন নবী মানা হলো ভ্রান্ত। এই জন্য নবী মানা সম্পর্কে কিছু সহি ব্যাখ্যা আর কিছু গলত ব্যাখ্যার উদাহরণ আমি আপনাদের সামনে তুলে ধরতে চাই, যেন পরিষ্কার ভাবে বুঝতে পারেন এই সমাজে তারা সহি ব্যাখ্যা মতো নবী মানে আর তারা মন গড়া ব্যাখ্যা মতো নবী মানে। সমস্ত নবী রসুল সম্পর্কে এক নম্বর সহি ব্যাখ্যা হল সমস্ত নবী রসুলগণ আজীবন বেগুনা, সমস্ত নবী রসুলগণ আজীবন বেগুনা, কোন নবী জীবনে কোনদিন একটি গুনাহ করেননি। এটা হলো নবী রসুল সম্পর্কে একটা সহি ব্যাখ্যা। পক্ষান্তরে আমাদের সমাজে এমন কিছু ভ্রান্তপন্থী মুসলমান আছে যারা কোরআনের বিভিন্ন শব্দের বাহ্যিক অর্থ ব্যবহার করে, অথচ সেই শব্দগুলি আল্লাহর রূপক অর্থে ব্যবহার করেছেন। এরা আল্লাহর ব্যবহৃত রূপক অর্থ বর্জন করে বাহ্যিক অর্থ ব্যবহার করে নবীগণকে গুণাগার বলে। নবীগণকে গুণাগার বললে সহি ব্যাখ্যা মতো নবী মানা হয় না, মন গড়া ব্যাখ্যা মতো নবী মানা হয়। নবী রসুল সম্পর্কে একটা সহি ব্যাখ্যা পেলেন কিনা? কি ব্যাখ্যাটা? সমস্ত নবী রসুলগণ আজীবন বেগুনা। সুতরাং যারা নবীগণকে গুণাগার বলে, বলুন এরা সহি ব্যাখ্যা মতো নবী মানে না মন গড়া ব্যাখ্যা মতো? এই মন গড়া ব্যাখ্যাকারীদেরও দলিল কোরআনে। কি দলিল দেয় কোরআন থেকে শুনুন, বড় চমৎকার দলিল। আল্লাহ কোরআনের বিভিন্ন আয়াতে বলেছেন, হযরত আদম আলাইহিসসালামকে আল্লাহ জান্নাতে দিয়ে বলেছিলেন সব রকমের ফলমূল খাও, একটি গাছের ফল খেতে নিষেধ করেছিলেন। আরো কোনোদিন শুনেছেন? আপনি আজকে নতুন শুনলেন। আল্লাহ আদমকে জান্নাতের একটি গাছের ফল খেতে নিষেধ করেছিলেন, আরো শুনেছেন কিনা? কিন্তু শেষ পর্যন্ত ইবলিসের দুখায় পড়ে আদম নিষিদ্ধ গাছের ফল খেয়েছিলেন, এই কথাও শুনেছেন কিনা? আরো এখানে এসে যারা মন গড়া ব্যাখ্যা মতো নবী মানে তারা বলে আল্লাহর আদেশ নিষেধ লঙ্ঘন করলেই তো গুনাহ হয়, কাজেই নিষিদ্ধ গাছের ফল খেয়ে আদম আল্লাহর নিষেধ লঙ্ঘন করেছেন, কাজেই নবী গুনাগার হইল, নবী যে গুনাগার এই ঘটনাই তার প্রমাণ। এটা নবী সম্পর্কে মন গড়া ব্যাখ্যা, এটা আদমের নিষিদ্ধ গাছের ফল খাওয়া সম্পর্কে মন গড়া ব্যাখ্যা। কিভাবে মন গড়া ব্যাখ্যা এবার একটু বোঝার চেষ্টা করুন। মানুষের জীবনের কোনো কাজের দ্বারা সওয়াব হয় অথবা কোনো কাজের দ্বারা গুনাহ হয় দুনিয়ার জীবনে, জান্নাতি জীবনে নয়। মানুষের কোনো কাজের দ্বারা সওয়াব হয় অথবা কোনো কাজের দ্বারা গুনাহ হয় জান্নাতি জীবনে না দুনিয়ার জীবনে? আদম নিষিদ্ধ গাছের ফল খেয়েছিলেন দুনিয়ার জীবনে না জান্নাতি জীবনে? এর সাথে সওয়াবেরও কোনো সম্পর্ক নাই, গুনার কোনো সম্পর্ক নাই। সুতরাং তুমি আদম সম্পর্কে মন গড়া ব্যাখ্যা দিয়েছ আদমকে গুনাগার সাব্যস্ত করার জন্য, এটা মুসলমানি আকিদা নয়, এটা খ্রিস্টানি আকিদা। এরপরে দেখুন, দুনিয়ার জীবনেও নিষিদ্ধতার কথা ভুলে গিয়ে লঙ্ঘন করলে গুনাহ হয় না। যেমন রোজাদারকে আল্লাহ রমজান মাসের দিনের বেলায় খানা পিনা করতে আদেশ করেছেন না নিষেধ করেছেন? কিন্তু কোন রোজাদার যদি তার রোজার কথা বলে গিয়ে খানা পিনা করে ফেলে, আপনাদের জানা মতো জানা থাকলে বলুন গুনাহ হয় না? কেন? ভুলে গেল। আদমকেও আল্লাহ বলেন নাসিয়া আদম, আদম ভুলে গেল। তুমি ভুলে গেলে গুনাহ হয় না, তোমার বাবার বাবার বাবা সদ্য গোষ্ঠীর বাবা আদম ভুলে গেলে গুনাহ হয়। তোমার ইসলাম মন গড়া ইসলাম, ইসলামের শত্রু এইভাবে বিভিন্ন নবীর জীবনের বিভিন্ন ঘটনাকে মন গড়া ব্যাখ্যা করলে নবীকে গুণাগার সাজানো যায়, হার মন গড়া ব্যাখ্যা করলে গুণাগার সাজানো যায়। সহি ব্যাখ্যা মতো কোন নবী গুণাগার সাব্যস্ত হন না। এটা হলো নবী রসুল সম্পর্কে এক নম্বর সহি ব্যাখ্যা, সমস্ত নবী রসুলগণ আজীবন বেগুনা। দুই নম্বর সহি ব্যাখ্যা, হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল আম্বিয়াউ আহইয়াউন ফি কুবুরিহিম ইউসাল্লুন, নবী রাসূলগণকে দাফন করা মাত্রই আল্লাহ তাদেরকে জীবিত করে দেন। দাফনের পরে নবীগণ মুর্দা থাকেন না। এটা নবীগণ সম্পর্কে দুই নম্বর সহি ব্যাখ্যা। কত নম্বর সহি ব্যাখ্যা? দুই নম্বর সহি ব্যাখ্যা,
হাদিস শরীফে রাসূল পরিষ্কার ভাষায় বলে দিয়েছেন, দাফন করার পরে নবী মুর্দা থাকেন না। কাজেই দাফন করার পরেও নবীকে যদি কেউ মরা বিশ্বাস করে, সে মন গড়া ব্যাখ্যা মতো নবী মানে, সে নির্ভেজাল মুসলমান নয়, সে আহলে সুন্নাত ওয়াল জামাতের মুসলমান নয়, সে ভ্রান্তপন্থী মুসলমান, সে মুসলমান নামের ভেজাল। নবী রসুল সম্পর্কে এই পর্যন্ত কটা সহি ব্যাখ্যার উদাহরণ দিলাম। এক নম্বর আজীবন বেগুনা, দুই নম্বর দাফনের পরে জীবিত, দুই নম্বর সহি ব্যাখ্যা কি, নবীগণ দাফনের পরে জীবিত, তিন নম্বর নবী রসুল সম্পর্কে তিন নম্বর সহি ব্যাখ্যা যা সুন্নতে রাসুল এবং জমাতে সাহাবার দ্বারা প্রমাণিত, সেটা হলো আল্লাহর রাসুল বলেছেন, ফি কুবুরিহিম, নবী রসুলগণ জীবিত হয়ে রওজা শরীফের ভিতরে থাকেন, রওজা শরীফের ভিতরে থাকেন। আপনি যদি বলেন নবী আমার অনুষ্ঠানে আগমন করেছেন, নবী বলেছেন ভিতরে থাকেন, আপনি বলেন বের হয়ে এসেছেন, আপনার নবী মানা মন গড়া ব্যাখ্যা, আপনি আহলে সুন্নাত ওয়াল জামাত হতে পারেন না। যারা বলে নবী তাদের অনুষ্ঠানে আগমন করেন, বলুন নবী অনুষ্ঠানে আগমন করা সহি ব্যাখ্যা না মন গড়া ব্যাখ্যা? নবী পরিষ্কার ভাষায় বলে গেছেন, নবী রাসূলগণ দাফন করার পরে জীবিত হয়ে রওজা শরীফের ভিতরে থাকেন, ভিতরে থাকেন, ভিতরে থাকেন। কাজেই যারা বলে বের হয়ে আসেন, এরা নবীর কথা মতো নবী মানে না, মন গড়া ব্যাখ্যা মতো নবী মানে। যারা বলে নবী তাদের অনুষ্ঠানে আগমন করেন, তারা আহলে সুন্নাত ওয়াল জামাত নয়। আমাদের সমাজে যত রকমের বিভ্রান্তি চলছে ইসলাম নিয়া, যত রকমের বিভ্রান্তি চলছে আহলে সুন্নাত ওয়াল জামাত নিয়া, এর মধ্যে আরেকটা বিভ্রান্তি ইদানিং কিছু কয়েক বছর যাবত দেখা যাচ্ছে আমাদের সমাজে, এমন কিছু চরমপন্থী উগ্র মুসলমানের দলের আবির্ভাব হচ্ছে, যারা বলে আমরা আহলে হাদিস। এতক্ষণ কি বললেন, আদর্শ মুসলমান আহলে হাদিস হয় না আহলে সুন্নত হয়? আহলে সুন্নত হয়, আদর্শ মুসলমান আহলে সুন্নত হয়, বিশুদ্ধ মুসলমান আহলে সুন্নত হয়, আহলে হাদিস বিশুদ্ধ মুসলমানের নাম নয়। আহলে হাদিস দুই দলের নাম, এক দল হইল যারা লক্ষ লক্ষ হাদিস মুখস্থ জানতেন, এমন কেউ বর্তমান দুনিয়াতে নাই, এমন কেউ বর্তমান দুনিয়াতে নাই, এক লক্ষ হাদিস মুখস্থ জানে এমন একটা মুসলমান বর্তমান দুনিয়াতে নাই। ইমাম বুখারী রহমাতুল্লাহি আলাইহি তিন লক্ষ হাদিস মুখস্থ জানতেন, ইমাম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহি পাঁচ লক্ষ হাদিস মুখস্থ জানতেন, তারা ছিলেন সত্যিকারের আহলে হাদিস। বর্তমান দুনিয়াতে এই অর্থে কোনো আহলে হাদিস নাই। আহলে হাদিস কথার দুই নম্বর অর্থ হইল, আমি আবু হানিফা যা বলে তা অনুসরণ করি না, ইমাম শাফেঈ যা বলে তার অনুসরণ করি না, ইমাম মালিক যা বলে তার অনুসরণ করি না, ইমাম আহমদ বিন হাম্বল যা বলে তার অনুসরণ করি না, হাদিসে যা আছে তা অনুসরণ করি, এই অর্থে আমি আহলে হাদিস। এই অর্থে কোনো মুসলমান আহলে হাদিস হতে পারে না। আবু হানিফা যা বলেন তা মানো না, নবী যা করেছেন তা মানো, নবী একত্রে নয় বিবি রেখেছেন বলো মানো কিনা, এটা হাদিস, এটা হাদিস, হাদিসে উল্লেখ আছে নবী ঘরে নিজের ঘরে একত্রে নয় বিবি রেখেছেন। আবু হানিফা বলেন কোন মুসলমানের জন্য একত্রে নয় বিবি রাখা হারাম, কোন উম্মতের জন্য? ইমাম শাফিঈ বলেন কোন উম্মতের জন্য একত্রে নয় বিবি রাখা হারাম, ইমাম মালিক বলেন কোন মুসলমান উম্মতের জন্য একত্রে নয় বিবি রাখা হারাম, ইমাম আহমদ বিন হাম্বল বলেন কোন মুসলমান উম্মতের জন্য একত্রে নয় বিবি রাখা হারাম। তুমি আবু হানিফার কথা মানো না, তুমি শাফিঈর কথা মানো না, তুমি মালিকের কথা মানো না, তুমি আহমদ বিন হাম্বলের কথা মানো না, রাসূল যা করেছেন তা করবা, এইটা যদি এই ক্ষেত্রে যদি তা করো তুমি মুসলমান থাকতে পারো না, এই অর্থে কোনো আহলে হাদিস মুসলমান হতে পারে না, কোনো মুসলমান আহলে হাদিস হতে পারে না। বর্তমান দুনিয়ার হকপন্থী মুসলমান আহলে হাদিস হয় না আহলে সুন্নত হয়? বর্তমান দুনিয়ার কোনো হকপন্থী মুসলমান সঠিকপন্থী মুসলমান আহলে হাদিস হয় না? বর্তমান দুনিয়াতে যারা আহলে হাদিস দাবি করে তারা বাতিল,
বাতিল বাতিল। বর্তমান দুনিয়াতে হকপন্থী মুসলমান একমাত্র আহলে সুন্নাত ওয়াল জামাতের মুসলমান। আমি একটু ঠান্ডা হয়ে বলি, আপনারা একটু ঠান্ডা মাথায় শুনুন। হাদিসে আছে নবী নিজের ঘরে নয় বিবি রেখেছেন। আবু হানিফা বলেন মুসলমান উম্মতের জন্য নবীর এই কাজ অনুসরণ করা হারাম। ইমাম শাফি বলে মুসলমান উম্মতের জন্য নবীর এই হাদিস অনুসরণ করা হারাম। ইমাম মালিক বলে কোনো মুসলমান উম্মতের জন্য এই হাদিস অনুসরণ করা হারাম। ইমাম আহমদ বিন হাম্বল বলে কোনো মুসলমান উম্মতের জন্য নবীর এই হাদিস অনুসরণ করা হারাম। বলুন, হাদিস অনুসরণ করবেন না মজহাবের ইমামগণের কথা মানবেন? কাজেই হাদিসে যা আছে তা মানব এই দাবিতে কোনো মুসলমান আহলে হাদিস হতে পারে না। কোনো মুসলমান যদি নিজের জন্য ঘরে নয় বিবি রাখা হালাল মনে করে যেহেতু হাদিসে আছে, সে আর মুসলমান থাকবে না, সে আর মুসলমান থাকবে না। সুতরাং বর্তমান দুনিয়াতে কোনো মুসলমান আহলে হাদিস হতে পারে না, সত্যিকারের মুসলমান আহলে সুন্নাত ওয়াল জামাত হয়। আরেকটা হাদিসের আলোচনা করে এই প্রসঙ্গটা সমাপ্ত করে দিই। হযরত ওয়াইল নামের একজন সাহাবি, তিনি বলেন আমি ইসলাম গ্রহণ করার পর থেকে রাসুল আমাকে একটানা 20 দিন সাথে নিয়ে নামাজ পড়েছেন, যেন রাসুলের নামাজ দেখে দেখে আমি নিজের নামাজটা শিখতে পারি। সাহাবির নাম ওয়াইল। তিনি বলেন আমি মুসলমান হওয়ার পর থেকে রাসুল আমাকে সাথে নিয়ে একাধারে 20 দিন নামাজ পড়েছেন, যেন রাসুলের নামাজ দেখে দেখে আমি নিজের নামাজটা শিখতে পারি। এই 20 দিনের মধ্যে তিনি বলেন এই 20 দিনের মধ্যে 3টা নামাজে রাসুল আমিন জুড়ে বলেছেন। আমার মতো নও মুসলিমকে শিক্ষা দেওয়ার জন্য আমিন বলতে হয়, আর বাকি সবগুলি নামাজেই রাসুল আমিন আসতে বলেছেন, আসতে বলা সুন্নত হওয়ার কারণে। বলুন, একই হাদিসে আমিন জুড়ে বলার কথাও আছে কিনা? একই হাদিসে আমিন আসতে বলার কথাও আছে কিনা? যে 3 নামাজে রাসুল আমিন জুড়ে বলেছিলেন, হাদিসে কি উল্লেখ আছে? সুন্নত হওয়ার জন্য জুড়ে বলেছিলেন না একজন নও মুসলিমকে শিক্ষা দেওয়ার জন্য জুড়ে বলেছিলেন? তাহলে আমিন জুড়ে বলা সুন্নত না আসতে বলা সুন্নত? এখন যারা আহলে হাদিস দাবি করে যে হাদিসে যা আছে তা আমল করব, আবু হানিফা যা বলেন তা আমল করব না, শাফি যা বলেন তা আমল করব না, হাদিসে যা আছে তা আমল করব, তাহলে হাদিসে আছে 3 নামাজে রাসূল জুড়ে আমিন বলেছেন, তোমরা 3 নামাজে জুড়ে আমিন কও, আর জীবনে কোনো আমিন যা নামাজে আমিন জুড়ে বলতে পারবো না। এইটাই হাদিস। হাদিসে আছে রাসুল সারা জীবনই আমিন জুড়ে বলেছিলেন না 3টা নামাজে, আর বাকি সবগুলি নামাজে রাসুল আমিন আসতে বলেছেন। সুতরাং সত্যই যদি হাদিস আমল করতে চাও তাহলে বেশির থেকে বেশি 3টা নামাজে আমিন জুড়ে বলতে পারো। রাসুল 3টা নামাজে আমিন জুড়ে বলেছিলেন সুন্নত হওয়ার কারণে না নও মুসলিমকে শিক্ষা দেওয়ার জন্য, আর বাকি সবগুলি নামাজেই রাসুল আমিন আসতে বলেছেন কেন? সুন্নত হওয়ার কারণে। এখন যদি তর্কের খাতিরে কোনো চাপাবাজে বলতে চায় যে 3টা নামাজে যেহেতু রাসুল আমিন জুড়ে বলেছেন, যে কোনো কারণেই হোক, রাসুল তো আর না জায়েজ করেননি, নাকি রাসুল না জায়েজ করেছেন? তাতে জুড়ে বলা জায়েজ তো আছে। আমরা আস্তে আমিন বললে সুন্নত হইতো? আস্তে আমিন বললাম না, সুন্নত মতে আমিন বললাম না, জুড়ে আমিন বললাম, জায়েজ তো আছে। সুন্নত বাদ দিয়া জায়েজটা আমল করলে দোষ কি? আমি বলি কোনো দোষ নাই। যেমনভাবে আমিনের বেলায় 2 ফত আসতে বলা সুন্নত, জুড়ে বলা জায়েজ, তেমনিভাবে বউয়ের বেলায় 2 রকমের হাদিস আছে, বউ নিয়ে জীবন যাপন করা সুন্নত, তালাক দেওয়া জায়েজ। বউয়ের বেলায় 2 রকমের হাদিস আছে, বউয়ের বেলায় 1 রকমের হাদিস আছে, বউ নিয়ে জীবন যাপন করা সুন্নত, আর 1 রকম হাদিস আছে বউ তালাক দেওয়া জায়েজ। আমিনের বেলায় যেহেতু সুন্নত বাদ দিয়ে জায়েজটা গ্রহণ করেছ, বউয়ের বেলায় সুন্নত বাদ দাও, জায়েজটা গ্রহণ করো, আগে গরো গিয়া বউ তালাক দাও, পরে মসজিদে গিয়ে আমিন জুড়ে কও। কথা বুঝলেন কি না? তাহলে হাদিসে যা আছে তাই আমল করা যায় না ইমামগণের বিশ্লেষণ মতো করতে হয়? ইমামগণ কোথার থেকে এসে? সাহাবায়ে কেরাম থেকে ইমামগণের বিশ্লেষণ শুরু হয়েছে। এই আমিনের বিশ্লেষণ সাহাবি ওয়াইল নামের সাহাবি এই আমিনের বিশ্লেষণ করেছেন। এটা আবু হানিফার বিশ্লেষণ না, যে সাহাবির বিশ্লেষণ আবু হানিফা শুধু গ্রহণ করেছে। আমার কথা বুঝে থাকলে এবার একটু দয়া করে বলুন তো, আমাদের দেশে বিভিন্ন ফার্মেসিতে 2-4টা ওষুধ কিনতে পাওয়া যায় না, শত শত ওষুধ কিনতে পাওয়া যায়। রুগী ইচ্ছা মতো কিনবে আর খাবে না, ডাক্তারের ব্যবস্থাপত্র লাগবে,
যেমন ভাবে ফার্মেসিতে হাজার রকমের ওষুধ পাওয়া যায়, রোগী ইচ্ছা মতো খাওয়ার জন্য নয়, রোগী শুধু ওই সমস্ত ওষুধ খাইবে যেগুলি ডাক্তার তার ব্যবস্থাপত্রে লিখে দেয়। ঠিক তেমনি ভাবে রাসূলের হাদিসের ভান্ডারে লক্ষ লক্ষ হাদিস পাওয়া যায়, লামাজহাবীদের ইচ্ছা মতো আমল করার জন্য নয়, আবু হানিফার ব্যবস্থাপত্র লাগবে, ইমাম শাফিঈর ব্যবস্থাপত্র লাগবে, ইমাম মালিকের ব্যবস্থাপত্র লাগবে, ইমাম আহমদ বিন হাম্বলের ব্যবস্থাপত্র লাগবে, যে কোনো হাদিস আমল করা মুসলমানের জন্য হালাল নয়, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর ব্যবস্থাপত্র লাগবে, উমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর ব্যবস্থাপত্র লাগবে, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুর ব্যবস্থাপত্র লাগবে, ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহুর ব্যবস্থাপত্র লাগবে। যেমন ভাবে ফার্মেসিতে ওষুধ পাইলেই ইচ্ছা মতো খাওয়া যায় না ব্যবস্থাপত্র ছাড়া, ঠিক তেমনি ভাবে হাদিসে কোনো কথা পাইলেই আমল করা যায় না ইমামগণের মজহাবের অনুসরণ ছাড়া। এবার আমি মূল কথার দিকে ফিরে যাই। সূরা তাওবার 122 নম্বর আয়াতে আল্লাহ ইসলামী শিক্ষা সফল হওয়ার তিন গুণ চিহ্নিত করে দিয়েছেন। কত গুণ? তিন গুণ চিহ্নিত করে দিয়েছেন। প্রথম গুণ হলো বৈশিষ্ট্য, শিক্ষার সাথে দীক্ষা। দ্বিতীয় গুণ হলো আদর্শ, সুন্নতে রাসূল আর জামাতে সাহাবা, সুন্নতে রাসূল এবং জামাতে সাহাবা। বুঝে থাকতে বলুন তো, সুন্নতে রাসূল এবং জামাতে সাহাবার ব্যাখ্যা মতো কোন নবী গুনাগার? কোন নবী না। কাজেই যারা নবীগণকে গুনাগার বলে তারা আহলে সুন্নাত ওয়াল জামাত না, না ভ্রান্ত দল। নবীগণকে যারা গুনাগার বলে তারা ভ্রান্ত দল। যারা মন গড়া ব্যাখ্যা মতো ছয় কথা মানে, আল্লাহর রাসূল এদেরকে জাহান্নামী বলে গেছেন, কাজেই সর্বস্তরের মুসলমানকে এই জাহান্নামগামী হওয়ার থেকে সতর্ক করাই সত্যিকারের আলেমগণের দায়িত্ব, সত্যিকারের আলেমগণের দায়িত্ব। এই কথা, এই এই কথা বিশ্বাস করলে তোমার আকীদা ভ্রান্ত হয়ে যাবে, জাহান্নামে যেতে হবে। ওই কথা বিশ্বাস করলে তোমার ইসলাম ভ্রান্ত হয়ে যাবে, জাহান্নামে যেতে হবে। সতর্ক করা সর্বযুগের হক্কানি আলেমগণের দায়িত্ব বলেও আল্লাহর রাসূল হাদিসে নির্দেশ দিয়ে গেছেন। এবার বলুন, আমার কথা বুঝে থাকলে, যারা যারা নবীগণকে গুনাগার বলে তাদের ব্যাপারে আপনাদেরকে সতর্ক করা আলেমগণের দায়িত্ব আছে কিনা? আমাদের বর্তমান যুগে যারা যারা নবীগণকে শাস্তিযোগ্য আসামি কয়, শাস্তিযোগ্য অপরাধী কয়, আমাদের বর্তমান যুগে যারা যারা কয়, এদের মধ্যে একটা লোকের নাম মৌলানা সাদ সাহেব। মৌলানা সাদ সাহেব বলে ইউসুফ আলাইহিসসালাম শাস্তিযোগ্য অপরাধ করেছিলেন, মৌলানা সাদ কয় মুসা আলাইহিসসালাম শাস্তিযোগ্য অপরাধ করেছিলেন, মৌলানা সাদ কয় জাকারিয়া আলাইহিসসালাম শাস্তিযোগ্য অপরাধ করেছিলেন, মৌলানা সাদ কয় মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শাস্তিযোগ্য অপরাধ করেছে। এই এই সমস্ত পথভ্রষ্ট গুমরাদের ব্যাপারে সরল মুসলমানদেরকে সতর্ক করার দায়িত্ব আলেমগণের আছে কিনা? সতর্ক করলে যদি আবার মন্তব্য করে আরেকজনকে তুলাই করার নাম ওয়াজ নাকি? আমরা যখন আপনাদেরকে গুমরাদের ব্যাপারে সতর্ক করি, পথভ্রষ্টদের ব্যাপারে সতর্ক করি, তখন এই সতর্কটা ওয়াজ থাকে না। আর সাঁদের মতো গুমরা যখন নবীগণকে শাস্তিযোগ্য অপরাধী বলে তখন তোমার এই বিচার থাকে কোথায়? সাঁদে যখন জাকারিয়া নবীকে বলে শাস্তিযোগ্য অপরাধী, সাঁদ যখন মুসা আলাইহিসসালামকে বলে শাস্তিযোগ্য অপরাধী, সাঁদ যখন বলে ইউসুফ আলাইহিসসালাম শাস্তিযোগ্য অপরাধী, সাঁদ যখন বলে মুহাম্মাদুর রাসূলুল্লাহ শাস্তিযোগ্য অপরাধী, তখন তার মুখে ধরো না কেন? নবীগণকে শাস্তিযোগ্য অপরাধী বলে এই তখন তোমরা কথা বলো না, চুপ থাকো। আর আমরা যখন বলি এই কথাগুলি গুমরাহি, এই কথাগুলি পথভ্রষ্ট, এই কথাগুলি মন গড়া, এই কথাগুলি বিশুদ্ধ ইসলামী কথা নয়, তখন আমাদের কথা বিরুদ্ধে সমালোচনা শুরু করো। সমালোচকদের এইটাই স্বভাব। এবার আমি মূল কথার দিকে ফিরে যাই। আমার কথার তিন ভাগের দুই ভাগ শেষ। সফল ইসলামী শিক্ষা, ইসলামী শিক্ষা সফল হওয়ার জন্য আল্লাহ তিনটা গুণ চিহ্নিত করে দিয়েছেন। প্রথম গুণের নাম বৈশিষ্ট্য, শিক্ষার সাথে দীক্ষা। দ্বিতীয় গুণের নাম আদর্শ, সুন্নতে রাসূল এবং জামাতে সাহাবা। সুন্নতে রাসূল আর জামাতে সাহাবার আদর্শ মতো কোনো নবী গুণাগার সাব্যস্ত হন না। আর সুন্নতে রাসূল এবং জামাতে সাহাবার আদর্শ মতো নবীগণকে দাফন করা মাত্র জীবিত হয়ে যান মুর্দা তাকেন না। সুন্নতে রাসূল আর জামাতে সাহাবার আদর্শ মতো নবীগণ জীবিত হয়ে কারো অনুষ্ঠানে আগমন করেন না। ঠিক।
কারো অনুষ্ঠানে আগমন করেন না। সুতরাং যারা বলে নবী আমাদের অনুষ্ঠানে আগমন করেছেন, সে নবী মানে সহিব একটা মতো না মন গড়া একটা মতো, যারা মন গড়া একটা মতো নবী মানে তারা আহলে সুন্নাতুল জামাত নয়। তারা যদি বলে আহলে সুন্নাতুল জামাত জিন্দাবাদ, আপনাদেরকে দুঃখা দেওয়ার জন্য বলে আহলে সুন্নাতুল জামাত নয়, আহলে সুন্নাতুল জামাত নামের দুঃখাবাদ। মাদ্রাসা শিক্ষা সফল হওয়ার তিন নম্বর গুণ উদ্দেশ্য, মাদ্রাসা শিক্ষা সফল হওয়ার তিন নম্বর গুণ কি উদ্দেশ্য, আল্লাহ পাক রাব্বুল আলামিন চিহ্নিত করে দিয়ে বলেন ওয়াল ইউনজিরু কাওমাহুম ইযা রাজাউ ইলাইহিম লাআল্লাহুম ইয়াহজারুন। ইসলামী শিক্ষায় শিক্ষিতদের কর্মজীবনের একমাত্র উদ্দেশ্য, ইসলামী শিক্ষায় শিক্ষিতদের কর্মজীবনের একমাত্র উদ্দেশ্য সরকারি সার্টিফিকেট ইসলামী শিক্ষার উদ্দেশ্য নয়, সরকারি চাকুরি ইসলামী শিক্ষার উদ্দেশ্য নয়, সরকারি বেতন ইসলামী শিক্ষার উদ্দেশ্য নয়। যারা জানে না তারাই বলে কওমি মাদ্রাসায় পড়লে সরকারি সার্টিফিকেট পাওয়া যায় না, কওমি মাদ্রাসায় পড়লে সরকারি চাকুরি পাওয়া যাবে না, কওমি মাদ্রাসায় পড়লে সরকারি বেতন বুক করা যাবে না, এমন কথা যারা বলে এরা জানে না। ইসলামী শিক্ষার উদ্দেশ্য সরকারি সার্টিফিকেট নয়, ইসলামী শিক্ষার উদ্দেশ্য সরকারি চাকুরি নয়, ইসলামী শিক্ষার উদ্দেশ্য সরকারি বেতন বুক করা নয়, ইসলামী শিক্ষার একমাত্র উদ্দেশ্য হলো আল্লাহ চিহ্নিত করে দিয়ে বলেন ইনজারে কওম, গোটা মানব জাতিকে জাহান্নাম থেকে বাঁচার পথ প্রদর্শন করে, মানব জাতিকে গোটা মানব জাতিকে জাহান্নাম থেকে বাঁচার পথ দেখাইয়া দেওয়া ইসলামী শিক্ষার উদ্দেশ্য। এই উদ্দেশ্যে যারা ইসলামী শিক্ষা গ্রহণ করবে তাদের ইসলামী শিক্ষা সফল, মানব জাতিকে জাহান্নাম থেকে বাঁচার পথ প্রদর্শনের জন্য যারা ইসলামী শিক্ষা গ্রহণ করবে তাদের ইসলামী শিক্ষা সফল। আমাদের বর্তমান বর্তমান সমাজের কওমি মাদ্রাসায় যারা যতটুকু শিক্ষা গ্রহণ করেন প্রত্যেকেই গোটা মানব জাতিকে জাহান্নাম থেকে বাঁচার পথ প্রদর্শনে নিয়োজিত থাকেন। সুতরাং আমাদের সমাজে যদি ষোলো আনা কোনো সফল ইসলামী শিক্ষা থাকে, একমাত্র কওমি শিক্ষা ষোলো আনা সফল ইসলামী শিক্ষা। মাদ্রাসা শিক্ষা সফল হওয়ার তিন গুণ বৈশিষ্ট্য, আদর্শ, উদ্দেশ্য সন্তোষজনকভাবে একমাত্র কওমি মাদ্রাসায় পাওয়া যায়। এলিমের সাথে সাথে আমল কওমি মাদ্রাসায় সন্তোষজনকভাবে পাওয়া যায়, অন্য মাদ্রাসায় পাওয়া যায় না বলি না আমি, অন্য মাদ্রাসায় পাওয়া যায়, কওমি মাদ্রাসার মতো সন্তোষজনকভাবে পাওয়া যায় না। কওমি মাদ্রাসায় এলিম শিকার করে যে পরিমাণ আমলওয়ালা হয় আর কোনো মাদ্রাসায় এলিম শিকার করে সেই পরিমাণ আমলওয়ালা হয় না। কওমি মাদ্রাসা পড়েওয়ালা শতকরা একশো জন আলেম সুন্নতে রাসুল এবং জামাতে সাহাবাকে আদর্শ মানেন। সুতরাং কওমি আলেমগণ সত্যিকারের আহলে সুন্নাতুল জামাত। যারা জানে না তাদের মনে সন্দেহ জাগে আহলে সুন্নাতুল জামাত আবার কওমি উলামা হয় কেমনে, আর কওমি উলামা আহলে সুন্নাতুল জামাত হয় কেমনে, আপনাকে ভুল বোঝাইয়া রাখছে এই জন্য আপনার মনে প্রশ্ন জেগেছে। কওমি উলামারাই আহলে সুন্নাতুল জামাত হয় শতকরা একশো বার। মাদ্রাসা শিক্ষা ইসলামী শিক্ষা সফল হওয়ার তিন গুণের প্রথম গুণ হলো বৈশিষ্ট্য, দ্বিতীয় গুণ হলো আদর্শ, তৃতীয় গুণ হলো উদ্দেশ্য। এবার আমি আপনাদের পরীক্ষা করব, ইসলামী শিক্ষা সফল হওয়ার প্রথম গুণ হইল বৈশিষ্ট্য কি, শিক্ষার সাথে দীক্ষা, দ্বিতীয় গুণ হলো আদর্শ কি, নবীর সুন্নতের সাহাবাগণের জমা, তৃতীয় গুণ হলো উদ্দেশ্য কি, মানুষকে জাহান্নাম থেকে বাঁচার পথ প্রদর্শন করা, মানুষকে জাহান্নাম থেকে বাঁচার পথ দেখাইয়া দেওয়া। এই তিন গুণ সন্তোষজনকভাবে কওমি মাদ্রাসায় পাওয়া যায়। আপনারা যদি আর কয়েক মিনিট ধৈর্য ধরে বসেন আমি একটি প্রশ্নের জবাব দিয়ে আজকের বক্তব্য শেষ করে দেব, এই তিন গুণ কওমি মাদ্রাসায় সন্তোষজনকভাবে পাওয়া যায় কেন? মাদ্রাসা শিক্ষার বৈশিষ্ট্য সন্তোষজনকভাবে কওমি মাদ্রাসায় পাওয়া যায়, মাদ্রাসা শিক্ষার আদর্শ শতকরা একশো বার কওমি মাদ্রাসায় পাওয়া যায়, মাদ্রাসা শিক্ষার উদ্দেশ্য শতকরা একশো বার কওমি মাদ্রাসায় পাওয়া যায়, তার কারণটা কি? এক কথায় এই প্রশ্নের জবাব হলো কওমি মাদ্রাসা মুহাম্মাদুর রাসূলুল্লাহর প্রতিষ্ঠিত মাদ্রাসা। কওমি মাদ্রাসা মুহাম্মাদুর রাসূলুল্লাহর প্রতিষ্ঠিত মাদ্রাসা। আপনাদের মনে এখন একটা প্রশ্ন জাগা উচিত, প্রশ্ন জাগা দরকার, মুহাম্মাদুর রাসূলুল্লাহ দেড় হাজার বছর আগে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন, আর উপমহাদেশের সর্বপ্রথম কওমি মাদ্রাসা দারুল উলুম দেওবন্দ মাদ্রাসা মাত্র দেড়শো বছর আগে প্রতিষ্ঠিত হয়েছে।
যে নবী 1500 বছর আগে দুনিয়ার থেকে বিদায় হয়ে গেলেন, সেই নবী মাত্র 150 বছর আগে কওমি মাদ্রাসা দেওবন্দ মাদ্রাসা প্রতিষ্ঠা করলেন কিভাবে? এই প্রশ্নের জবাব ইতিহাসের পাতায় লেখা আছে। একটা উর্দু ভাষায় লিখিত একটা ইতিহাস গ্রন্থ আছে, কয়েক হাজার পৃষ্ঠা বিশিষ্ট। গ্রন্থটির নাম তারিখে দারুল উলুম দেওবন্দ। বাংলাদেশ ইসলামিক ফাউন্ডেশনের পক্ষ থেকে তার বাংলা অনুদিত গ্রন্থ প্রকাশিত হয়েছে। যারা উর্দু বুঝেন না বাংলাটা দেখে নিতে পারবেন, এই জন্য রেফারেন্স দিলাম। ইসলামিক ফাউন্ডেশনের অনুদিত গ্রন্থটার নাম দারুল উলুম দেওবন্দের ইতিহাস। তার ভূমিকায় পরিষ্কার ভাষায় লেখা আছে, আল্লামা কাসিম নানুতুবি রহমতুল্লাহি আলাইহি কয়েকজন অনুসঙ্গী নিয়ে যখন সর্বপ্রথম কওমি মাদ্রাসা দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার পরিকল্পনা গ্রহণ করেছিলেন, প্রতিষ্ঠা করার পরিকল্পনা গ্রহণ করেছিলেন, তখন কাসিম নানুতুবির অনুসঙ্গীদের মধ্যে একজন অনুসঙ্গীর নাম ছিল মৌলানা রফিউদ্দিন রহমতুল্লাহ আলাই। মৌলানা রফিউদ্দিন রহমতুল্লাহ আলাই স্বপ্নে দেখেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের হাতের লাঠি মুবারক দ্বারা ভারতের উত্তরপ্রদেশের দেওবন্দ নামক জনপদের এক স্থানে রেখা টেনে দিয়ে বললেন, তোমাদের পরিকল্পিত মাদ্রাসার ঘর আমার অঙ্কিত রেখায় রেখায় নির্মাণ করবা। বলুন ইতিহাসের পাতায় লেখা আছে কিনা? এটা কি ফুটির কথা না ঐতিহাসিক সত্য? ঐতিহাসিক সত্য। কিন্তু স্বপ্নে তো মানুষ অসম্ভব সম্ভব দেখতে পারে, স্বপ্নে তো অকল্পনীয় বিষয় দেখতে পারে, স্বপ্নে তো অবাস্তব বিষয় দেখতে পারে। এই প্রশ্ন এখানে আসতে পারে না, কারণ এই স্বপ্ন দেখার পরে ঘুম ভাঙার পরে বাস্তবেও স্বপ্ন যুগে যেই মাটিতে রসুল লাঠি মুবারকের দ্বারা রেখা টেনে দিয়েছিলেন, বাস্তবে ও ঘুম ভাঙার পরে সেই মাটিতে রাসূলের লাঠি মুবারকের টেনে দেওয়া রেখা পাওয়া গেল। সেই রেখায় রেখায় সর্বপ্রথম কওমি মাদ্রাসা দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার ঘর নির্মাণ করা হয়েছিল। সুতরাং উপমহাদেশের সর্বপ্রথম কওমি মাদ্রাসার বাহ্যিক প্রতিষ্ঠাতা কাসিম নানুতুবি হইলেও আধ্যাত্মিক প্রতিষ্ঠাতা ছিলেন স্বয়ং মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাম্মদুর রাসূলুল্লাহর প্রতিষ্ঠিত কওমি মাদ্রাসায় লেখাপড়া করবে, শিক্ষার সাথে দীক্ষা থাকবে না, হতেই পারে না। মুহাম্মদুর রাসূলুল্লাহর প্রতিষ্ঠিত কওমি মাদ্রাসায় লেখাপড়া করবে, সুন্নতে রাসূলের জামাতে সাহাবাকে আদর্শ মানবে না, হতেই পারে না। মুহাম্মদুর রাসূলুল্লাহর প্রতিষ্ঠিত কওমি মাদ্রাসায় লেখাপড়া করবে আর জাতিকে জাহান্নাম থেকে বাঁচার ব্যবস্থা করবে না, হতেই পারে না। এখানেও একটা প্রশ্ন আসতে পারে, শেষ করার আগে প্রশ্নের জবাব দিচ্ছি। প্রশ্ন আসতে পারে দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার ফাউন্ডেশনের রেখা টেনে দেওয়ার জন্য যদি নবী আসতে পারেন, তাহলে আমাদের জশ্নে জুলুসে ঈদে মিলাদুন নবীর মিছিলে আসতে পারবেন না কেন? প্রশ্ন বুঝলেন কি না? জবাব দেওয়ার আগে জিজ্ঞাসা করি, দেওবন্দের মাটিতে রেখা টেনে দেওয়ার জন্য যদি মদিনায় শায়িত নবীর আসতে হয়, তাহলে সেটা নবীর বুজুর্গি হয় না? মদিনা শরীফের থেকেই যদি স্বপ্ন যুগে রেখা পৌঁছে দিতে পারেন, তাহলে বুজুর্গি হয়? সুতরাং আমরা নবীর বুজুর্গিতে বিশ্বাসী, আমরা নবীর অলৌকিকতায় বিশ্বাসী। দেওবন্দের জমিনে দাগ দেওয়ার জন্য নবীকে আসতে হয় না, মদিনা শরীফে শুয়ে দেখেই মাটিতে সত্যযুগে দাগ পৌঁছে দিতে পারেন, আমরা এই মুজেজায় বিশ্বাসী। এর প্রমাণও আছে হাদিস শরীফে। হাদিস শরীফে উল্লেখ আছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবালে আবি কুবাইস নামক পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে, জবালে আবি কুবাইস নামক পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে আকাশের চন্দ্রকে আঙ্গুল দ্বারা ইশারা করেছিলেন, দুই টুকরা হয়ে গেছিল। আজকে নূতন শুনলেন না আরও শুনেছেন? আরও যদি শুনে থাকেন তাহলে বলুন, রাসূল চন্দ্রে গিয়েই চন্দ্র দুই টুকরা করেছিলেন না দুনিয়ার জমিনে দাঁড়িয়ে? যে রাসূল দুনিয়ার জমিনে দাঁড়িয়ে আঙ্গুল দিয়ে ইশারা করলে আকাশের চন্দ্র দুই টুকরা হয়, সেই রাসূল মদিনা শরীফে শুয়ে শুয়ে লাঠির ইশারায় আঙ্গুলের ইশারায় দেওবন্দের মাটিতে কি দাগ হতে পারে না? সুতরাং যে নবীর আঙ্গুলের ইশারায় আকাশের চন্দ্র দুই টুকরা হয়েছিল, সেই নবীর আঙ্গুলের ইশারায় দেওবন্দের ফাউন্ডেশনের রেখা অঙ্কিত হয়েছিল। এখন যদি কেউ বলে, তর্কের খাতিরে বললে বলতেও পারে, যে তোমাদের এখানে আসলে আসলেন না আসলে নাই, আমাদের এখানে আসেনি, এটা কি যুক্তির কথা না গায়ের জোরের কথা? গায়ের জোরে যদি কেউ বলো যে না আমাদের এখানে আসেনি, তোমাদের এখানে আসলে আসলেন না আসলে নাই,
তাহলে আমি বলবো নবী যাদের কাছে আসেন তাদেরকে নবী চোখে দেখেন না নবী চোখে দেখেন না? নবী চোখে দেখেন কি না? আমার ইমান বলে নবী চোখে দেখেন, আমার ইমান বলে নবী চোখে দেখেন। আর দুনিয়ার জীবনে যেই লোকটাকে নবী নিজের চোখে দেখেন এই লোকটা নবীর সাহাবি হয়ে যায়, কি হয়ে যায়? সাহাবি হয়ে যায়। কাজেই তোমাদের এখানে যদি নবী আসেন অবশ্যই নবী তোমাদেরকে দেখেন, তাহলে বলো না কেন তোমরা নবীর সাহাবা হয়ে গেছো? তখন বলে না সাহাবা হতে পারি নাই, নবী যাদেরকে দেখলেও সাহাবা হতে পারে না এরা মুসলমান নয়। আবু জাহালকে নবী দেখেছিলেন কিনা সাহাবি হতে পারলো না কেন? আবু লাহাবকে নবী দেখেছিলেন কিনা সাহাবি হতে পারলো না কেন? নবী বেঈমানরে দেখলে সাহাবি হয় না, ইমানদারকে নবী দুনিয়ার জীবনে কোনো ইমানদারকে নবী নবীর চোখে দেখলে অবশ্যই সে সাহাবি হয়ে যায়। সুতরাং যাদেরকে নবী দেখবেন তাদের দুই অবস্থা, তিন নম্বর কোনো ফত নাই, হয়তো সাহাবি নয়তো বেঈমান, হয়তো সাহাবি নয়তো বেঈমান, হয়তো সাহাবি নয়তো বেঈমান। আমার কথাগুলি বুঝে থাকলে আবার বলুন, আহলে সুন্নাত ওয়াল জামাত কওমি আলেমদের বাইরে হয় না? কওমি আলেমরাই শতকরা 100 ভাগ আহলে সুন্নাত ওয়াল জামাত হয়। এবার বলুন, বর্তমান দুনিয়ার মুসলমান হকপন্থী মুসলমান আহলে হাদিস হয় না আহলে সুন্নাত হয়? বর্তমান দুনিয়ার আহলে হাদিস যারা দাবি করে একজনও হকপন্থী নয়, সবগুলি বাতিল পন্থী। বর্তমান দুনিয়াতে একমাত্র আহলে সুন্নাত ওয়াল জামাতের মুসলমান হকপন্থী মুসলমান, সঠিকপন্থী মুসলমান। আল্লাহ আপনাদের আমাদের সবাইকে বিষয়টা অনুধাবন করার, সত্যিকারের আহলে সুন্নাতুল জামাতের অন্তর্ভুক্ত হওয়ার, আহলে সুন্নাতুল জামাতের মিথ্যা দাবিদারদের দুকাত থেকে ইমান বাঁচাবার তৌফিক দান করুন। সবাই বলুন আমিন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।